বাংলাদেশের লেটেস্ট নিউজ। সিলমারা ব্যালট পেপার সহ দুই নির্বাচন কর্মকর্তা আটক। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, একটুকু স্কিপ না করে না টেনে, তাহলে সকল আপডেট জানতে পারবেন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে এমনই লেটেস্ট নিউজের আপডেট পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। সিলমারা ব্যালট পেপার সহ দুই নির্বাচন কর্মকর্তা আটক। সিলেটে সিলমারা ব্যালট পেপার ও সিল সহ নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও আরিফুল হক আটক। সিলেটে সিলমারা ও ব্যালট পেপার সহ ও সিল সহ নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও আরিফুল হককে আটক করেছে পুলিশ ও জেলা প্রশাসন। বুধবার 5 জানুয়ারি বিকেল 3:45 দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, যোগীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাদমান সাকিব যোগীগঞ্জ সদর, সুলতাননগর, সুলতানপুর ও বার ঠাকুরি ইউনিয়ন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক কাজল স্যার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তাদের আচরণ সন্দেহজনক হলে বেলা 3:45 দিকে জেলা প্রশাসক কাজী এম ইমদাদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রায় 1,400 ব্যালট পেপার তাদের সরকারি গাড়ি থেকে জব্দ করে। 1,400 ব্যালট পেপার সিলমারা সহ। সিলেটের পুলিশ সুপার এসপি অর্থাৎ পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে থাকা দুজনকে আটক করা হয়েছে। তাদের হেফাজতে থাকা 1,655টি ব্যালট জব্দ করা হয়। এর মধ্যে চার শতাধিক ব্যালটে সিলমারা ছিল। এ বিষয়ে জেলা নির্বাচনী কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করবেন। এই ঘটনায় কাজলসার পুরো ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুঝতে পারছেন, 4 শতাধিক ব্যালট পেপার আগে থেকেই সিলমারা ছিল, সেখানে কাজলসার পুরো ইউনিয়নের নির্বাচনই স্থগিত করা হয়েছে এই জোর চাচরের ভোট চুরির দায়ে, এবং সেখানে এই দুজনকে আটক করা হয়েছে। আপনারা জেনে কতটুকু খুশি হয়েছেন এবং কতটুকু অবাক হয়েছেন নিউজটি পেয়ে? যারা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে বিনোদনের এবং বাংলাদেশের সকল লেটেস্ট নিউজ এখানে উদ্দেশ্যমূলক অর্থাৎ খুবই লেটেস্ট এবং আকর্ষণীয় খবর এই চ্যানেলে প্রচার করা হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সব কিছু জানতে পারবেন। ধন্যবাদ।